ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হয়েছে গত 22 সেপ্টেম্বর, পরবর্তী খেলা শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে। কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে পিচ নিয়ে আলোচনা। দ্বিতীয় টেস্টের ভেন্যু হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। উত্তরপ্রদেশের এই স্টেডিয়ামের 22 গজ কেমন হবে, সেই সাথে কী কী পরিবর্তন আসতে পারে বাংলাদেশ এবং ভারতের একাদশে, তা নিয়েই ক্রিকেট সমর্থকদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা। প্রথম টেস্টে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দেখা গিয়েছিল লাল মাটির পিচ, যেখানে ম্যাচের পুরোটা সময় বোলিংয়ে সমান বাউন্স পেয়ে গেছেন পেসার এবং স্পিনাররা। নতুন বলে পেসাররা অসম্ভব ভালো বল করলেও চতুর্থ দিনে পুরো পিচ ছিল স্পিনারদের দখলে। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, চেন্নাইয়ের মতো লাল মাটির পিচ দেখা যাবে না কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে, বরং সেখানের পিচ হবে কালো মাটির তৈরি। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী কানপুরের টেস্ট হবে চেন্নাইয়ের তুলনায় ফ্ল্যাট কন্ডিশনে, যেখানে বাউন্স কম পাবেন বোলাররা। শুধু তাই নয়, দিন যাবার সাথে সাথে বাউন্স কমতে থাকবে আরও, ফলে দুই দলেরই ব্যাটাররা পাবেন বাড়তি সুবিধা, সেই সাথে সুবিধা পেতে পারেন স্পিনাররাও। তাই 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ এবং ভারত, একাদশে বাড়াতে পারেন 1 স্পিনার, পরিবর্তে মাঠে নামতে পারে 2 পেসার। ২০২১ সালে কানপুরে খেলা সর্বশেষ টেস্টেও দেখা গিয়েছিল অসীম জাদেজা এবং আকসার 3 স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত, যেখানে 2 ইনিংসে 19 উইকেটের মাঝে 17 উইকেটই শিকার করেছিল ভারতীয় স্পিনাররা। ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, কানপুরে 3 স্পিনার নিয়ে মাঠে নামতে পারেন রোহিত, বিরাটরা একাদশে অন্তর্ভুক্তি হতে পারে বাহাতি স্পিনার কুলদীপের। বাংলাদেশের একাদশেও দেখা যেতে পারে পরিবর্তন, পেসার নাহিদ রানার পরিবর্তে একাদশে আসতে পারেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু সাকিবের হাতের ইঞ্জুরির শঙ্কা সত্যি হলে চিন্তায় পড়তে হতে পারে বাংলাদেশের নির্বাচকদের। যদি সাকিবকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয়া হয়, সেক্ষেত্রে মিরাজ এবং তাইজুলের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে একাদশে জায়গা হতে পারে নাঈম হাসানের। চেন্নাইয়ে প্রথম টেস্টে 280 রানের বড় পরাজয় পায় বাংলাদেশ। কানপুরে 27 সেপ্টেম্বর বাংলাদেশ মাঠে নামবে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্সি।